বিপিএল এর প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরসকে চ্যাম্পিয়ন করেছিলেন মাশরাফি মুর্তজা। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অভিষেক হলেও তার নেতৃত্বে শিরোপা জেতে দলটি, কিন্তু গতবার ষষ্ঠ স্থানে থেকে শেষ করে মাশরাফির কুমিল্লা। এবার নতুন গন্তব্যে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সফল হলেন সেখানেও। ক্রিস গেইলের রেকর্ড ইনিংসে রংপুর রাইডার্স জিতল বিপিএল এর প্রথম শিরোপা, আর চতুর্থবার ট্রফি হাতে নিল মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার মিরপুরে গেইলের ব্যাটিং তাণ্ডবে, রানের পাহাড়ে চাপা পড়ে ঢাকা। শিরোপা ধরে রাখার মিশনটা কঠিন হয়ে পড়ে 207 রানের লক্ষ্য ছুঁতে গিয়ে। 9 উইকেটে 149 রানে থামে গতবারের চ্যাম্পিয়নরা। রংপুর প্রথম বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় 57 রানে জিতে। 207 রানের টার্গেট স্বাভাবিকভাবেই চাপে থাকার কথা। রংপুর রাইডার্সের বিপক্ষে দ্বিগুণ চাপে পড়েছে ঢাকা ডায়নামাইটস। ক্রিস গেইলের অবিশ্বাস্য ব্যাটিংয়ের শিকার হওয়ার পর একের পর এক উইকেট হারিয়ে শিরোপা হারানোর শঙ্কায় পড়ে সাকিব আল হাসানের দল। 29 রানের মধ্যে 4 উইকেট হারায় ঢাকা। ওই ধাক্কা আর কাটাতে পারেনি তারা। প্রথম দুই ওভারে 2টি উইকেট হারায় ঢাকা। ইনিংসের তৃতীয় বলে মেহেদি মারুফকে রানের খাতা না খুলতে দিয়েই LBW করেন মাশরাফি বিন মুর্তজা। সোহাগ গাজী পরের ওভারে দ্বিতীয় বলে জো ডেনলিকে 0 রানে নাহিদুল ইসলামের ক্যাচ বানান। মাত্র 1 রানে 2 উইকেট হারানো ঢাকা 19 এবং 29 রানে আরও দুজন ব্যাটসম্যানকে হারায়। মাশরাফির দুর্দান্ত ক্যাচ ধরে 15 রান করা অ্যাভিন লুইসকে ফেরান, বল করেছিলেন সোহাগ গাজী। রুবেল হোসেইনের বলে 5 রান করা কাইরন পোলার্ড ক্যাচ দেন ক্রিস গেইলকে। এরপর সাকিব ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ করেছিলেন জহুরুল ইসলাম অমিকে সাথে নিয়ে, কিন্তু 42 রানের জুটি গড়ে তিনিও ফেরেন। 16 বলে 3-4 এবং 1-6 26 রান করেন নাজমুল ইসলামের বলে বোল্ড হন ঢাকার এই অধিনায়ক। পরের দুই ওভারে 1 রান করা মোসাদ্দেক হোসেন এবং 8 রান করা শহীদ আফ্রিদি ক্রিস ছাড়েন। সুনীল নারিনের প্রতিরোধ ভাঙেন ইসুরু উদানা, ক্যারিবিয়ান অলরাউন্ডার। 14 রানে বোল্ড করেন এই লঙ্কান পেসার। একা লড়তে থাকা জহুরুল ইসলাম অমিকেও আউট করেন উদানা। 38 বলে 4-4 এবং 2-6 50 রানে বোল্ড হন জহুরুল ইসলাম। গাজী উদানা এবং নাজমুল ইসলাম অপু 2টি করে উইকেট নেন। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে গেইলের বিস্ফোরক ব্যাটিংয়ে 1 উইকেটে 206 রানের পাহাড় গড়ে রংপুর রাইডার্স। ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ 201 রানের অবিচ্ছন্ন জুটি গড়েন তারা। অথচ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে পা মস্কে যাওয়া গেইলের ফাইনাল খেলা নিয়ে সংশয় ছিল, কিন্তু মাঠে নেমেছেন তিনি। রংপুরের জার্সিতে আবারও জ্বলে উঠলেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান। মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে 57 বলে 4-4 এবং 11-6 সেঞ্চুরি করেন গেইল। অপরাজিত ছিলেন 146 রানে। 5-4 এবং 18-6 সাজানো ছিল তার 69 বলের ইনিংসটি। খুলনা টাইটান্সের বিপক্ষে এলিমিনেটরে 126 রানে অপরাজিত ছিলেন তিনি। অন্যদিকে ম্যাককালামের অপরাজিত ছিলেন 51 রানে। শুরুতে কিন্তু হোঁচট খায় রংপুর রাইডার্স, দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সেঞ্চুরি করা জনসন চার্লস রানের পাল্লা ভারী করতে পারেননি। 8 বলে মাত্র 3 রান করে সাকিবকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান ক্যারিবিয়ান এই ওপেনার। ওই একটা উইকেটে হারায় রংপুর। সবচেয়ে বেশি রান দিয়েছেন ঢাকার বোলার খালেদ আহমেদ, 2 ওভার বল করে দিয়েছেন 39 রান। এছাড়া কাইরন পোলার্ড এবং আবু হায়দার রনি সমান 2টি করে ওভার করে রান দিয়েছেন 33 এবং 26। গেইল ঝড়ের কবল থেকে রক্ষা পায়নি কেউই। সাকিব 3 ওভারে 26 এবং মোসাদ্দেক হোসেন সৈকত সমান বল করে 32 রান দেন।